জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আমি সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি, রাত বাজে 10টা এখন। এত রাতে হবে কেক কাটা সোনা আমার জন্মদিনের, কারণ সারাদিন খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই খেয়ে দিয়ে চলে গেছে। এত রাত পর্যন্ত তো আর সবাই ওয়েট করতে পারছিল না, আমরা ওয়েট করছিলাম, কারণ হচ্ছে ভাইয়ের আসতে দেরি হচ্ছিলো, কাজে আটকে গেছিলো সেই জন্য একটু দরকারি কাজে। তো এই দেখো সোনা মায়ের কেক রেডি হয়ে গেছে, আর ও কেক কাটিং করবে একটু পরে। সবাই আগে আশীর্বাদ করুক, তারপরে যে আশীর্বাদের জন্য ধান দুব্ব ফুল প্রদীপ আর এদিকে পায়েস মিষ্টি এসব নিয়ে আসা হয়ে গেছে, সব রেডি একদম। এখনই আমরা শুরু করে দেবো আশীর্বাদ, প্রথমে বড়রা করবে। আমি বলেছিলাম যে তোরা দুজনে আগে আশীর্বাদ করে নে, তা ওরা বললো যে না, মা বাবা সবাই গুরুজন আছে, ওনারাই আগে করে নিক। সেই জন্য সোনাকে আমরা সোনু বলেই ডাকি সবাই ভালোবেসে। তা আর এই যে সোনুর ছোট বোন, মানে ওর মাসিমণির মেয়ে, আর এইদিকে আমার সোনা দাঁড়িয়ে আছে পাশে। এবার মা প্রথমে আশীর্বাদ করতে চলে এসছে। মা বাবা আমাদের সবার থেকে যেহেতু বড়, আর মাসিও আছে এখানে উপস্থিত, তো মাসিও করবে আশীর্বাদ সবার মা বাবার হয়ে গেলে। মা বাবার মানে মা বাবা তো গুরুজন, ওনাদের আশীর্বাদ তো সবার আগে দরকার, ওনাদের আশীর্বাদ আমাদের সবারই খুব প্রয়োজন। তো ওনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে আর থাকবেও আশা করি। মা সোনুকে আশীর্বাদ করে এবার পায়েস খাইয়ে দিচ্ছে। পায়েস তো জন্মদিনে মাস্ট, কারণ বাঙালিদের পায়েসই মানে শুভ আমরা যতদূর জানি আর কি। আর কেকটা তো বিদেশি কালচারের মধ্যে পড়ে, তবুও আমরা মানে সবাই করে, সেই দেখে দেখে এখন সবাই কেকও কাটে আর কি জন্মদিনে। আর না হলে তো পায়েসটাই সব থেকে শুভ, সেই জন্য আমরা প্রথমেই পায়েস খাওয়াচ্ছি সোনাকে, মানে সোনুকে। আর আমার সোনা পাশে দাঁড়িয়ে আছে, সোনুকেও সবাই আশীর্বাদ করছে, ওকেও সবাই আশীর্বাদ করছে, ওকেও মিষ্টি মুখ করাচ্ছে। ছোট বাচ্চা কাচ্চা সব একসঙ্গে, যেন ওদের ভালো লাগছে। তো মা আশীর্বাদ করে নিচ্ছে। এই কয় বছর তো করোনার জন্য কারোরই জন্মদিনে কোনো লোকজন আসেনি, মানে কাউকে ডাকাও হয়নি, সম্ভব হয়নি। তো এই বছর আর কি যেহেতু সব কিছু সুস্থ আছে, সবাই সুস্থ আছে, আর মহামারীটারই কিছুই নেই এখন নর্মাল, সেই জন্য একটু ছোট করে ঘরোয়া মতো করেই জন্মদিন পালন করা হচ্ছে। এবার আমার বাবা চলে এসেছে আশীর্বাদ করতে। এই যে বাবা ধান দুব্ব নিচ্ছে, ভালো দেখতে একটু অসুবিধা হয়, তো আমার ভাইয়ের বউ আবার দেখিয়ে দিল যে ধান দুব্ব, তো বাবা আশীর্বাদ করলো সোনুকে। আর ছোট্ট সোনা বেবিটাও বসে আছে কোলে, ও আর নড়ছে না, ওর খুব ভালো লাগছে, ও চুপ করে বসে আছে, কান্নাকাটি করছে না কিছু। আর ওর দিদিকে তো খুব ভালোবাসে, সেই জন্য আরও ওর কোলে বসে আছে। যে বাবা একটু পায়েস খেয়ে দিচ্ছে সোনুকে, সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে, ওর দিদাও আশীর্বাদ করছে এখন। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরাও আশীর্বাদ করো আমার সোনু যেন খুব বড় হতে পারে, বড় একজন ভালো মনের মানুষ হতে পারে, আর একজন যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সেই জন্য সবাই আশীর্বাদ করো। ওর বাবা আশীর্বাদ করছে এখন, সবার আশীর্বাদ, ভালোবাসা পেলে ওরাও একদিন বড় হয়ে কিছু একটা করতে পারবে, ভালো মানুষ হতে পারবে, আর সমাজের জন্য কিছু করতে পারবে, নিজের মা বাবা পরিবারের জন্যও কিছু করতে পারবে। তো সবাই আশীর্বাদ করো। ওর বাবাও, ওর বাবা আবার সোনুকে জল খাই দিচ্ছে। এবার ওর মা আশীর্বাদ করে নেবে। মা তো মাই হয়, মা তো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ, মা বাবার উপরে আর কেউ নেই। তো মা তো মন থেকে আশীর্বাদ করে। আর আজকের দিনে একজনের কথা আমার খুব মনে পড়ছে, আমার শ্বশুর মশাই, যিনি এই প্রায় এক বছর মানে হবে কিছুদিন পরেই আমাদের ছেড়ে চলে গেছে। আমার সোনার জন্মদিনেও আমার শ্বশুরমশাই তো এরকম আশীর্বাদ করতো, তো ওনার কথা আজকে দিনে খুব মনে পড়ছে। সবাই একটু ওনার আত্মার শান্তির কামনা করো। এই যে এবার ওর মেসোমশাই আশীর্বাদ করছে। তো আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাচ্ছে প্রায়, আর আমি বাকি আছি। আমি তো এবছর আশীর্বাদ করতে পারবো না, যেহেতু আমাদের শ্বশুরমশাই হচ্ছে, আমার শ্বশুরমশাই তো মানে বছর হয়নি, মারা গেছে, সেই জন্য আমাদের কালোসর চলছে, আমি আশীর্বাদ করতে পারবো না। তাই আমি ভাবলাম যে তাহলে একটু পায়েস খাইয়ে দিই সোনামাকে, সেই জন্য একটু পায়েস খাইয়ে দিলাম। আর সোনার জন্য ছোট্ট একটা গিফট এনেছি আমার সামর্থ্যের মধ্যেই আর কি, সেটাই আমি ওকে একটু দিলাম। আমার সোনু খুব খুশি হয়েছে, সে আমার সামান্য গিফট পেয়েই আমাকে খুব ভালোবাসে, এই জন্যই সোনাকে যা দিই সেটাই ওর খুব ভালো লাগে। এই যে আমি ওকে ছোট্ট একটা গিফট দিলাম।
আর শোনো তো, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে যে ওর খুব পছন্দ হয়েছে সেই জন্য। এবার এই দেখো টেডি, বড় একটা। এবার আমার সোনু হচ্ছে কেক কাটবে, আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে, এবার কেক কেটে নেবে। মোমবাতি জ্বালানো হয়ে গেছে, তো সোনা ফুদিনি বিঁধলো, এবার কেক কেটে নেবে। তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনু, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা সবাই হ্যাপি বার্থডে উইশ করে সোনুকে কেক খাইয়ে দিচ্ছি, আর সবাই মিলে বাচ্চারা খুব আনন্দ করছে। দেখো একটু কেকের ক্রিম নিয়ে ওকে মাখিয়ে দিচ্ছে, ও আবার একটু দিচ্ছে। আজকে সকাল থেকে সারাটা দিন খুবই ভালো গেল, আর আর খুব আনন্দের মধ্যে গেছে, সবাই মিলে খুব মজা করলাম। সোনু তো খুব হ্যাপি সবাই এসছে দেখে, আর বাচ্চাদের তো যে এরকম বছর বছর জন্মদিন আসে আর ওরা খুব খুশি হয় এই দিনটা একটু স্পেশালি পালন করলে। আর এই দেখো কত বড় একটা টেডি নিয়ে এসছে আর মেসো, আমি একটু ফটো শ্যুট করে নিলাম মাঝখানে টেডি নিয়ে, আমার তো খুব ভালো লাগছে টেডিটা, কালারটা দেখো কত সুন্দর। এই ছিল আমাদের সারাদিনের আয়োজন, জন্মদিনের পার্টি একদম কমপ্লিট হয়ে গেছে। তাহলে গাইস সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।